এদিকে মিয়ানমারের জান্তা বাহিনী যখন মুসলিমদের সেনা বাহিনীতে অন্তর্ভুক্তিকরণের ব্যাপারে তোড়জোড় চালাচ্ছে তখন জান্তা বাহিনীর খপ্পর থেকে বাঁচতে মুসলিম যুবকরা আশ্রয় খুঁজছেন রাখাইনের আরাকান আর্মির কাছে রোববার রাখাইনের সংবাদ মাধ্যম নারিনজারা এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রাজ্যটির কিয়াওক ফিগ শহরের কিয়াওক তা লোন মুসলিম আইডিপি ক্যাম্পের একজন নারী সহ দশজনের বেশি যুবক আরাকান আর্মির কাছে আশ্রয় চেয়েছে নির্ভরযোগ্য তথ্য সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে ক্যাম্পটি থেকে 150 জনকে সেনাবাহিনীতে যোগদানের জন্য চাপ দিয়েছে জান্তা বাহিনী নাম প্রকাশে অনিচ্ছুক তথ্য সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে যারা ক্যাম্পটি থেকে পালিয়েছে তাদেরকে দাপ্তরিক আর ক্যাম্পে গ্রহণ করা হবে না এদিকে আরাকান আর্মির কাছে একের পর এক ঘাঁটি হারিয়েই চলছে জান্তা বাহিনী